অনেক সুন্দর, এক কথা অসাধারণ। সবার শরীফুল রাজেরটা আর চঞ্চলেরটা জস। সবার অভিনয় ভালো ছিল, তো চঞ্চল চৌধুরীটা ছিল একটা অন্যরকম, কিন্তু মোটামুটি রাজেরও খুব ভালো অভিনয় হয়েছে। কেমন লাগছিল একটু বলে যান প্লিজ, কার অভিনয় ভালো লাগছে বেশি? ছোট কাহিনী কেমন ছিল সিনেমা? ভালো ছিল। কেমন লাগলো একটু একটু জানতে চাই, কেমন ছিল? এভারেজ। অভিনয় ভালো লাগছে কার? অভিনয় ভালো লাগছে তুষি আর রাজের। ও হ্যাঁ চঞ্চল, গানটা সাদা সাদা কালাইটা ভালো ছিল, অনেক ভালো ছিল সিনেমাটা, অনেক অসাম সিনেমা, খুব সুন্দর। কেমন লাগে কি জানতে চাই, কেমন ছিল? ভালো। কেমন লাগলো সিনেমা একটু জানতে চাই, কার অভিনয় ভালো ছিল? আমার রোল আছে নাকি দেখেন, কেমন ছিল সিনেমা? মোটামুটি। সিনেমা কেমন লাগলো? অভিনয় ভালো লাগছে কার? চঞ্চল চৌধুরী, তুষি। এমন কোন সিকোয়েন্স আছে যেটা আপনাকে ভাবাচ্ছে এখনো? এখনো ভাবাচ্ছে হচ্ছে আসলে তুষি কি করছে এটা নিয়ে ভাবতেছি, তুষি আসলে ক্যারেক্টারটা কেমন ঘোরের ভিতর আছে। হ্যাঁ একদম। কেমন ছিল সিনেমা? হ্যাঁ ভালো লেগেছে। কার অভিনয় ভালো লাগলো বেশি? অবশ্যই চঞ্চল চৌধুরী, অনেক ভালো লাগছে। এই ধরনের মুভি হওয়া উচিত আমাদের, চলচ্চিত্র তৈরি আর উন্নত হবে, এবং আমাদের ডিফারেন্ট টাইপের এটা আমাদের একটা ক্লাসের জন্য গুড টেস্ট, আশা করি দেন হবে। কেমন ছিল, কেমন ছিল সিনেমা? ফাইন ফাইন ফাইন। কেমন লাগলো? খুব ভালো। সিনেমা কেমন লাগলো? অনেক ভালো। একটু জানতে চাই কেমন ছিল সিনেমা? কেমন ছিল? ভালো ছিল, ভালো ভালো। একটু জানতে চাই কোন বিষয়টা বেশি ভালো লাগলো আপনার কাছে? এরকম সিনেমা সচরাচর খুব একটা দেখা যায় না, যেহেতু চঞ্চল ভাই বাংলাদেশের ইন্ডাস্ট্রির মধ্যে খুব ভালো ভালো সিনেমায় অভিনয় করে, সেহেতু আমরা চিন্তা ছাড়াই বলতে পারি যে ভালোই, সবাই দেখবেন। হাওয়া কেমন লাগলো? হ্যাঁ অনেক ভালো লেগেছে। একটু জানতে চাই কার অভিনয় ভালো ছিল? কার অভিনয় ভালো লাগছে? কেমন ছিল সিনেমা? ভালো ছিল। কি সিনেমা দেখলে? জি সুন্দর ছিল। হ্যাঁ টুসি টুসি টুসি। হ্যাঁ ভালো ভালো ছিল। কেমন ছিল সিনেমা? কি সিনেমা দেখলেন? হাওয়া